নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচের পরবর্তী ক্লাস অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় ক্লাস ক্লাসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেবেন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরাই নিজেদের পারফরমেন্স চেক করুন যে আপনাদের পারফরমেন্স কতটা গ্রোথ করার প্রয়োজন আছে তা যে প্রসেসে করবেন আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ষোলো নম্বর প্রশ্ন থেকে তা যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে যতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি আজকে আপনাদের পঁয়ত্রিশটা প্রশ্ন জিজ্ঞেস করব আর পঁয়ত্রিশটা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদের পোস্ট করবেন আর পোস্ট করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের সার্থকতা এবং তার সাথে সাথে আপনাদের পারফরমেন্স কতটা গ্রোথ করতে হবে তা আজকে আমরা আলোচনা শুরু করছি ষোলো নম্বর প্রশ্ন থেকে আর আপনারা এর আগের যদি প্রশ্নগুলো দেখতে চান তাহলে দেখুন টেস্ট পেপার বলে আমাদের চ্যানেলের প্লে একটা ফোল্ডার আছে তার মধ্যে আপনারা ইংরেজি ইংরেজি টেস্ট পেপার যে ফোল্ডারটা থাকবে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন তা চলে আসি আমরা আজকে আলোচনাতে আর এই প্রশ্নটা ছিল আপনাদের কেন হোম প্রশ্ন তা চলুন এটা আমরা আজকে আলোচনা করে দেখবো এই কোনটা সঠিক উত্তর হয় অল ড্যাশ হি ওয়াজ কারেক্ট তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা হুইচ হু হুস না দ্যাট তাহলে ষোলো নম্বর প্রশ্ন তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা বলেছেন অপশন ডি দ্যাট তাহলে অল দ্যাট হি সেড ওয়াজ কারেক্ট তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চা হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন

তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা যারা বলছেন অপশান অ্যাজ অ্যাজ উত্তরটা কিন্তু এখানে সঠিক তাহলে নাইনটিন দেয়ার ব্রেড অন দ্য কাউন্টার উনিশ নম্বর প্রশ্ন আর উনিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি নো তাদের সবর উত্তর সঠিক তাহলে দেয়ার ইজ নো ব্রেড অন দ্য কাউন্টার পরবর্তী কোশ্চেনে চলে আসছি

একুশ নম্বর প্রশ্ন আর একুশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি দেয়ার ইজ লিটল হোপ অফ দিস রিকভারি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ওয়ান অফ দ্য ভিলেজার্স টু দ্যাক হিস হাউস বাইশ নম্বর প্রশ্ন আর বাইশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন সি এভরি তাহলে এভরি ওয়ান অফ দ্য ভিলেজার্স হ্যাভ টু ভ্যাক হিস হাউস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি

আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি এভার সিন তাদের সবার সঠিক কমপ্লিট অ্যান্সার হলো আই কেম টু কানপুর ফাইভ ইয়ার্স এগো বাট আই হ্যাভ নট বিন টু মাই হাউ টু মাই হোম টাউন এভার সিন এভার সিনস চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হি অ্যাসপিয়ার্স ড্যাশ দ্য পোস্ট অফ এ প্রফেসর পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ফর তাহলে হি এস্পায়ర్స్ ফর দা পোস্ট অফ এ প্রফেসর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 26 হি ওয়াজ বর্ন ড্যাশ এ ফ্যামিলি অফ ক্লার্কস 26 নম্বর প্রশ্ন আর 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইনটু कंप्लीट आंसर হি ওয়াজ বর্ন ইনটু এ ফ্যামিলি অফ ক্লার্কস नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 27 ইউ শুড

টু গ্রেট টিয়ার্স র্যান স্লোলি ফ্রম দ্য কর্নার্স অফ আর আইস নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন আই ডু নট নো হাউ টু ম্যানেজ ড্যাশ ফোর হান্ড্রেড ফ্রেন্ডস উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উইদ তাহলে আই ডু নট নো হাউ টু ম্যানেজ উইদাউট ফোর হান্ড্রেড ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি দ্য

45 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অর আইদার ইউ রিটার্ন মাই বুকস অর পে देयर কস্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 46 হি इज नाइदर অনেস্ট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস তাহলে 46 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নর কমপ্লিট आंसर কি হলো হি ইজ নাইদার অনেস্ট নর ইন্ডাস্ট্রিয়াস नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 47

কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন আর আপনারা যেমন জানতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন জায়গায় আছে আর আমরাও জানতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে তো বন্ধুরা আপনারা সবাই ক্যালকুলেট করে একে একে সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্নে তা আমি আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আপনাদের আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্ন হলো ইজ দেয়ার ড্যাস বয় ইন দ্য ক্লাস অপশান এ নো অপশান বি এনি ওয়ান আর অপশান ডি এভরি আবার আমি আজকে আপনাদের হোম টাক্ প্রশ্নটা বলছি ইজ দেয়ার ড্যাস বয় ইন দ্য ক্লাস অপশান এ নো অপশান বি এনিওয়ান অপশন সি নান এবং অপশান ডি এভরি তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া আপনাদের পুরস্কার বিতরণের জন্য তার পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ